কিশোরগঞ্জ শহরে বর্তমানে যে কয়টি পুকুর রয়েছে সেগুলোও আবর্জনা ও ময়লায় ভরাটের পথে। কিছু পুকুর মালিক নিজেরাই ভরাট করে বাসা মার্কেট তৈরি করেছেন, আবার কিছু পুকুর পৌরসভার আবর্জনা ও ময়লায় ভরাট হচ্ছে। যে পুকুরগুলো এখনও রয়েছে সেগুলোর পানি বেশিরভাগই ব্যবহারের অনুপযোগী, এতে নষ্ট হচ্ছে শহরের পরিবেশ ও জীব বৈচিত্র্য। ফায়ার সার্ভিসের শঙ্কা, পুকুরগুলো ভরাটের কারণে শহরে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে পানি সংকটে আগুন নেভানোর কাজ ব্যাহত হতে পারে। এস কে রাসেলের তথ্য ও ভিডিও চিত্রে সাবরিনা হাসানের রিপোর্টে বিস্তারিত। একসময় কিশোরগঞ্জ শহরে শতাধিক পুকুর ছিল। এসব পুকুরের পানিতে স্থানীয় বাসিন্দারা প্রাত্যহিক প্রয়োজন মেটাতেন, কিন্তু আবর্জনা ও ময়লায় ভরাট হয়ে শহর থেকে পুকুরগুলো হারিয়ে যাচ্ছে। বর্তমানে হাতে গোনা যে কয়টি পুকুর দৃশ্যমান রয়েছে সেগুলোও ভরাটের পায়তারা চলছে। এই যে আগে তো কম, এই মাত্র থেকে এই মাত্র লাগা বাড়িতে থাকার ব্যবস্থা নাই। বাংলাদেশ পরিবেশ আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার তথ্য মতে পৌর শহর সহ আশপাশের এলাকায় 188টি পুকুর বা জলাধার ছিল। বর্তমানে কিশোরগঞ্জ শহরে 27টি পুকুর কোনো মতো টিকে রয়েছে, এর মধ্যে ব্যবহারের উপযোগী 17টি পুকুর। পৌর মেয়র মহোদয় যদি একটু সোচ্চার হন বা উনি যদি একটু নেক দৃষ্টিতে এগুলো দেখেন, আশা করি যে কেউ কোনো পুকুর ভরাট করতে পারবে না। শহরে 8টি সরকারি পুকুরও রয়েছে, তবে পৌর কর্তৃপক্ষের কাছে সরকারি 8 পুকুরের তথ্য থাকলেও ব্যক্তি মালিকানা পুকুরের কোনো তথ্য নেই। মেয়র নির্বাচিত হওয়ার পর আমার আগের পরিষদ, বর্তমান পরিষদ, আমরা কোনো পুকুর কোনো জলাধার ভরাট করতে দেই নাই। এই ক্ষেত্রে অত্যন্ত কঠোর এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মানুষজন যারা আছে তাদেরকে জলাধার সংরক্ষণের জন্য আমরা বরাবরই কাজ করে থাকি। আমরা মানুষদেরকে বলি যাতে পুকুর ভরাট না করে, পুকুরে মানুষে মানুষ সাঁতার কাটতে পারে এবং আমার অগ্নি নির্বাপনের কাজে পুকুরের পানি অতি প্রয়োজন। এখনই কার্যকর উদ্যোগ না নিলে কিশোরগঞ্জ শহরে পুকুরের অস্তিত্ব থাকবে না বলে আশঙ্কা করছেন পরিবেশবিদরা। সাবরিনা হাসান, চ্যানেল আই।